সাকিব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রনি ভাই না? জি রনি ভাই, কেমন আছেন? আমি দেখছি ফেসবুকে অনেক আমার ভাই এখন কি অবস্থা? একটু ভালো লাগতেছে আমাকে। প্রথমে তো বিএম কলেজে বসে পুলিশ আমারে বাড়ি দিয়ে আসে করে, তারপরে আমরা সেখান থেকে আমাদের বরিশালে স্টার্ট হয়েছে নতুল্লাবাদ, ওইখানে আমরা যাই। ওখান থেকে আমাদের চৌমাথা সিএমভি রোডে শুনি যে আমাদের ছাত্র ভাই এবং বোনদেরকেও পুলিশ এবং ছাত্রলীগ নির্যাতন করতেছে, তখন আমরা ওখান থেকে দৌড়াইয়ে যাই। তখন পুলিশ এবং ছাত্রলীগের সাথে আমাদের পাল্টাপাল্টি অ্যাকশন হয়, দেখলাম তো আপনারা ভয়ঙ্করভাবে করছেন। তো হওয়ার পরে এক পর্যায়ে পুলিশ সরাসরি আমারে গুলি করে, আমি ঠাস করে রাস্তার উপরে পড়ে যাই। এর মধ্য থেকে ওরা ওদিক থেকে দৌড়াইয়ে আসে, আসার পরে আমার তিন ভাই আমারে তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যায়। তারপরে সেখান থেকে রাত্র 3টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই, তাও পথে আমার 7-8 জায়গায় বাধা দিছে। এরপরে সেনাবাহিনীর মাধ্যমে আমি এখানে আসছি, ভোর 6টায় এখানে সেই ভর্তি হই, এখন এই পর্যন্ত আসি। 3টার মধ্যে 2টা গুলি উঠাইছে, এখনও ভিতরে একটা আছে, চোখে এখনও দেখি না। কোনটা? এই চোখে, ডান চোখে দেখেছে? হ্যাঁ, ডান চোখে হালকা দেখি, এইখানে আপনার অল্প আঘাত লাগছে, আর এটা দেখি না। আর ওই যে অ্যাসাল্ট করছে পিছনে কোমরে, এই জন্য আমার সারা শরীর খুব ব্যথা করে। এটা আমি মানে খুব রাত্রে খুব ই হয়, শরীরের মধ্যে উদ্বাগ হয়, মানে রাত্রিবেলা ঘুম আসে না। এই আপনারা আসছেন, খুবই খুশি হয়েছি ভাইয়া। বালিশ করি? বালিশটা নেই না, আমার মেরুদণ্ড ওই যে ব্যথা, মনে হয় যেন এটা দিলে একটু ভাঁজ হয়ে ব্যথাটা লাগে, টান টান হয়ে একটু ভালো লাগতেছে, এই জন্য একটু এইভাবে। এই এমনি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে ভাইয়া? তো হাসপাতালে তো বেশি একটা মান ভালো না, এই কোনো রকম মিলাই দিলাই চলতেছে। বরিশালের দেশের বাড়ি হচ্ছে কর্ণকাঠি বরিশাল ভার্সিটি, আর আমি থাকি বরিশাল শহরে বগুড়া রোড, আমার বাড়ির পাশে সাহেবের। ও, আপনি যেন সাহেবের মানুষ? পাশাপাশি। আচ্ছা আচ্ছা, আমি তো আমি আমার ওই ঠিকানা জানতাম না। এখন যে সুস্থ আছেন, আমরা তো ভয় পেয়েছিলাম আপনার নিয়ে, শুনছিলাম যে বরিশালের যে সমন্বয়ক তার অবস্থা খুবই খারাপ। আল্লাহ রহম করছে, অনেকেই দেখা করছে। সার্জিস ভাই ফোনে ফোন দিছিল, ফোনে কথা হয়েছে। আপনার ওই তিতুমির কলেজ, আগে কলেজে পড়াশোনা ছিল, আমি তো যেহেতু ডেঞ্জারাস জোনের দিন, মানে 4 তারিখ রবিবার দিন, ঠিক আছে, যেদিন আমরা চূড়ান্ত আন্দোলনে যাই, ওই দিনের পর থেকে 4 দিন পর্যন্ত ওইভাবে তো এরাও আসে না, ভয়ে আসে না, নাকি কইতে পারে না। তো তারপর থেকে এই এর মধ্যে থেকে এই 4-5 দিন পর থেকে একটু ভিজিটররাও আসতেছে, মানে ডাক্তাররা একটু দেখাশোনা ঠিক কেয়ারটা একটু করতেছে, এদের দিকে সবসময় আপনারা দৃষ্টি রাখবেন, এদের জন্য একটা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। আর আমরা যারা এভাবে আহত হয়েছি, চোখ হারাইছি, হাত হারাইছি, আমাদের জন্য যেন রাষ্ট্র একটা ব্যবস্থা রাখে, আমরা যেন এই জীবন না নিয়ে যেন আমাদের কারো মুখাপিখি হয়ে না থাকতে হয়, এতটুকুই। আমাদের অন্য কিছু লাগবে না, আমরা বলি না যে আমার ছেলের চাকরি দাও, মেয়ের চাকরি দাও, আমরা যেন মানুষের দ্বারে দ্বারে না ঘুরতে হয়, এতটুকুই আপনাদের কাছে। আমার আমি একজন সমন্বয়ক হিসাবে, আপনারা যেহেতু সেন্ট্রালে থাকেন, আমি যেহেতু বরিশালে থাকি, সবসময় আপনাদের সাথে যোগাযোগ থাকবে, এটাই। আমি বারবার আসবো, কোনো অসুবিধা নেই ভাইয়া। হ্যাঁ, না দেখলে আমার ভালো লাগে। আমি রিসেন্টলি মালয়েশিয়া থেকে
আন্ডার গ্রাজুয়েশন করে আসি কম্পিউটার সায়েন্সের উপরে। আমার একটা কোয়েশ্চন ছিল যে একটু ব্রেক নিয়েছিলাম, নেক্সট ইয়ারে আবার ভর্তি দেবো। এর মধ্যেই তো ওই গুলি লাগছে। কোথায় বসে? আমার গুলি লাগছে হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা, চাষারা হেরিটেজ স্কুলের সামনে। কারা করছে? পুলিশ গুলি করছে। তো হচ্ছে আপনার প্রথমে তো হচ্ছে আমরা চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে থাকি স্টুডেন্টরা। তো কিছুক্ষণ পরে আমাদের কাছে নিউজ আসে যে 2 নম্বর রেলগেট দিয়ে ছাত্রলীগ ছুটতেছে। তখন আমাদের একটা পয়েন্ট, আমরা ওখানে যাই, ইন্টার হতে দেবো না, কারণ 18 তারিখেও আমাদের গুলি লাগে। ওদিনকার অবস্থাটা আমরা দেখছি। ওদিনকে আমাদের মহিলা কলেজের একটা স্টুডেন্ট ছিল, মহিলা মেয়ে, ওকে গুলি করে মারা হয়েছে, একটা ছেলেকে মারা হয়েছে। এবং ছাত্রলীগের আঘাতে একটা ছেলে কি কূপ দিছে, এখান দিয়ে আপনার 2 টুকরো হয়ে অন দ্য স্পট মারা যায়। তো ওই অবস্থা থেকে আমরা ওদিনকে প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা চাষারাকে ওকে ইন্টার হতে দেবো না। পরে হচ্ছে আপনার আনুমানিক 11টার দিক দিয়ে হচ্ছে গার্মেন্টসের যারা শ্রমিক বাইরা ছিল ওনারাও আসে আমাদের সঙ্গে সময় দিতে। তো যখন ছাত্রলীগ এবং যুবলীগ হচ্ছে চাষারার কলেজ রোড দিয়ে ইন্টার হতে ধরে, তখন আমরা হচ্ছে রেলগেটের যে ক্রসিংটা ওটা নামাই দিই, ওখান দিয়ে হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা সাহায্য করে। তারপরে হচ্ছে যখন পুলিশ নতুন কোর্ট থেকে গোলাগুলি শুরু করে, তো তখন আমরা নিউজ পাই ওখানে অলরেডি গুলি করে অনেক আহত করছে। তো আমরা স্টুডেন্ট অনেকরা হচ্ছে আগায় যেয়ে আহত নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিলাম। একটা পর্যায়ে অনেকগুলো স্টুডেন্ট মিলে আমরা তখন পুলিশের উপর আক্রমণ করি, লাঠি ঢিলা নিয়ে যাই। তো যাওয়ার পর হচ্ছে ওনারা একটা পর্যায়ে গুলি বন্ধ করে, বন্ধ করে হাত উঁচু করে মাপ চাচ্ছে যে আমরা আর গুলি করবো না, তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তা আমি এবং আমার সঙ্গে আরও আমার স্টুডেন্ট ছিল, আমাদের 5-6 জনকেও পুলিশ অফিসার ইনচার্জ যে ছিল উনি ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে কথা বলে। তো কথাটা বলে যে তোমরা বসো, আমরা কথা বলি তোমার সঙ্গে। তো আমরা স্টুডেন্টরা সবাই তখন রাস্তায় বসে পড়ি যে আমরা এখান থেকে লড়বো না, আপনারা এখানেই কথা বলেন, একটা লাইন ডাক দিয়ে আমরা এখানে ক্রস হবো না, আপনারা কথা বলেন। পরে জাস্ট বসানোর পর একটা মিশুক আসলো, ওখান থেকে রাইফেল নিয়ে আবার গুলি শুরু করে দিয়েছে। তো আমার সামনে ওই স্কুল পড়া যারা ছিল, তো ওদের জাস্ট নিয়ে যে বলি যে ভাই তোর আগে সেফ হ, ওদের সেভ করতে করতে হচ্ছে আমার চোখে গুলি লেগে যায়। ওই অবস্থা তুরতে চোখে সমস্যা নাকি দুই চোখে? না, আমার এখন শুধু বাম চোখেই সমস্যা। ডান চোখে দেখা যায়? ডান চোখে আলহামদুলিল্লাহ দেখতে পারছি প্রপারলি। আল্লাহ ভরসা বাম চোখে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, কোনো টেনশন নেই, টেনশনে কিছু নাই। গেছে তো বীরের মতো কাজ করছে, যা করছে বীর যেরকম করে না যুদ্ধে, বীরের মতো কাজ করছে। এখন দেশটা সুন্দর হলেই সার্থক আমি ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখনো বিজয় উল্লাস করিনি। হ্যাঁ, না না, বিজয় এখন কিভাবে হবে, যখন আমার দেশ প্রপারলি শুদ্ধ হবে সেদিন আমি বিজয় উল্লাস করতে পারবো। আপনি যখন সুস্থ হবেন, সবাই যখন সুস্থ হবে, আমরা রাজপথে গিয়ে একসাথে বিজয় উল্লাস করবো। শেখ হাসিনা তো পালায় গেছে। হ্যাঁ, উনি তো পালাইছে, ওনাকে আর কি বলবো, সেটা বলার। দেশটাকে এখন আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিন। জি, সেই জন্য একটু তাতে সুস্থ হতে হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ বর্ষে আল্লাহ যতদিন দ্রুত করলে ইনশাআল্লাহ। আবার এখন একটু খাওয়া দাওয়া অনীহা হইতে পারে, হ্যাঁ, রুচিতে একটু প্রবলেম হইতে পারে। হ্যাঁ, তো আমার সমস্যা হচ্ছে আপনার খাইলে আর কি ভূমি এসে পড়ে আর কি ইঞ্জেকশনের কারণে। বুঝতে পেরেছি, বাকিটা আল্লাহ তাআলা। একটু চেষ্টা করতে হবে, কষ্ট। জি জি। আর স্যুপ, স্যুপ খেতে পারেন? খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই খেতে পারি, বাট আবার ভূমি আসে পরে অস্থিরতা হয়ে যায়। তো ওই ডোজ দিলে অস্থিরতা হয়ে যায়, ওই সময় আর কি একটু সমস্যা হয়। আল্লাহ ভরসা এগুলো ঠিক হয়ে যাবে, শুধু একটু মনটাকে শক্ত করে রাখতে হবে। মন আলহামদুলিল্লাহ অনেক শক্ত আছে। ভেরি গুড, দেখলে বোঝা যায়। এই তো বীরের মতো কথা। সাবাস, আল্লাহ দেখা, সেখানে আছে। আমার নাম্বার টাম্বার দিয়ে গেছি সবার কাছে, আমাকে একটু কল দিলে আমি চলে আসবো। আমি আপনাকে এমনি ফলো করি আগে থেকে। ঠিক আছে ভাই, দোয়া রাখবেন, দ্রুত সুস্থ হয়ে আবার আসতে পারি। আমরা কিন্তু অপেক্ষা করতেছি এখনো, কিন্তু ভালো আছি। কোথায় বসে গুলি খেয়েছি দেখো, ওই ঠিক সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, টেনশন নিও না। আল্লাহ বস, কোনো চিন্তা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সবাই আছে, ঠিক আছে ভাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ। খাওয়া দাওয়া করতে পারেন ঠিক মতো?
সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি আসেন, আমরা বিজয় উল্লাস করতে হবে, আমাদেরকে একসাথে বিজয় উল্লাস করবো, আপনি সুস্থ হলে করবো, আমরা এখনও কিন্তু বিজয় উল্লাস করি নি, আপনার অপেক্ষা আছে। ঠিক আছে, নাম্বারে গিয়েছি, যদি কোনো রকম গাফিলতি করে কেউ আমরা ফোন দিলে চলে আসবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবো। ঠিক আছে ভাই, কোনো চিন্তা নেই, নাম্বার ওনার কাছে দেওয়া আছে, যদি কোনো রকম গাফিলতি দেখেন ট্রিটমেন্টে শুধু আমার একটা ফোন দিবেন, চলে আসবো। উদ্যম নিয়ে এসছি, একই তাড়নায় আসছি, কারণ আমাদের যেই বুলেটটা খাওয়ার কথা ছিল সেটা আমাদের ভাইরা খাইছে, তাদের যে ত্যাগ সেটা তো আমরা কখনো ভুলতে পারবো না। আজকে রাস্তায় যে দেখেন যে মানুষ হাসতেছে, উন্মুক্তভাবে হচ্ছে চলাফেরা করতেছে, তারা হচ্ছে কোথায় চাঁদা দেওয়া লাগতেছে না, কোথায় হচ্ছে তাদের বাধাগ্রস্ত হচ্ছে না, কোথাও কোনো ঘুষ কেউ নিচ্ছে না, তো এই যে সুফল আপনারা পাচ্ছেন জাতিগতভাবে, তো এত টাকা যে আপনাদের সেভ হচ্ছে, এত সম্পদ আপনার সেভ হচ্ছে কাদের জন্য? এই যে এদের জন্য, এই শিক্ষার্থীদের জন্য যারা এখন আহত হয়েছে, এই ছাত্রজনতার জন্য যারা এখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। অনেকে বলছে যে সরকারিভাবে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে এদের জন্য, এদের মানুষের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, এ ব্যাপারে কী বলবেন? আচ্ছা, যদি এটা করে থাকে তো ভালো, আমরাও চাই যে সরকার যেটা দিয়েছে এইটা যেন আবার হচ্ছে কোনো মধ্যস্বত্ব ভোগী এসে সেটা যেন ভোগ না করতে পারে। কিন্তু সাধারণ জনগণের কি এদের পাশে এসে দাঁড়ানোর প্রয়োজন আছে কি না? সাধারণ মানুষ অবশ্যই পাশে এসে দাঁড়ানোর প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের দরকার আছে। এখন এখানে যে ট্রিটমেন্টটা ওদের দরকার, আমার মনে হয় না যে রাষ্ট্রীয়ভাবে যতটুকু পাবে ততটুকু এনাফ হবে ওদের জন্য। এবং আমার কাছে মনে হয় যে এখানে আপনি টাকা দেন পয়সা দেন এটা না দেন, আপনার দিতে হবে না, এনারা কিন্তু আপনার কাছে চাইতেছেও না, কিন্তু এনার পাশে সুইটা আপনি বসেন, একটু কথা বলেন দুই মিনিট, সবাই তো এক একা থাকতেছে, অনেকে বাবা মা আসতে পারতেছে, কেউ পারতেছে না, কোনো লোকজন নাই, যখন আমরা এরকম মাঝে মাঝে আসবো, একটু দেখতে আসবো, একটু দেখা করবো, এরা তো আমাদের ভাই, নিজেদের ভাই মনে করে, নিজেদের আত্মীয় মনে করে একটু আসেন না, আসার পর দেখবেন এদের বুকের মানে যে সাহসটা এটা অনেক বেড়ে যাবে, এইটুকুই আমাদের চাওয়া। তারা যেন কোনোভাবে মনে না করে, এটা যেন ফিল করতে না পারে যে তারা অবহেলিত, তারা যেন এমনটা ফিল না করে, সেই জন্য প্রত্যেকটা প্রত্যেক মানুষকে বলবো বাংলাদেশে যে আপনারা প্রত্যেকে কম বেশি নিকটবর্তী হাসপাতালে যান, এবং যারা ছাত্রজনতা আহত হয়েছে তাদের পাশে একটু বসুন, গল্প করেন অন্তত। আসছেন, আজকে শরীর কী অবস্থা? উদ্দেশ্য দেখতে আসছিল ভাই, এখন কেউ ক্যামেরাগুলো অন করে না প্লিজ। বিরিয়ানি খেয়েছো? খিচুড়ি খেয়েছো? এটা তো দারুণ সুস্বাদু খাবার, আমি তো খিচুড়ি খুব পছন্দ। যখন সুস্থ হবেন, সুস্থ হয়ে আসবেন রাজপথে, আমরা একসাথে বিজয় উল্লাস করবো, এর আগে আমরা করোনা বিজয় উল্লাস। ঠিক আছে, তাতে সুস্থ হইতে হবে, আমরা কিন্তু বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করতেছি, ছেড়ে ছেড়ে পালা গেছে, একসাথে বিজয় উল্লাস করতে হবে না? ভালো দেখো, যে এমপি মন্ত্রী যারা ওরা অনেক সুরাত অনেক অত্যাচার করে, এবার এক ঘন্টার ভিতরে 15-16 জন মারা গেছে মন্ত্রী এবং তার ছেলে, তার ছেলে কোনদিন তার সঙ্গে আছে ছাত্রলীগের সবাই অনেক কথা বলছে, তার নির্বাচনের আগে স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় স্যার অনেক মানুষ ফোন করছে, অনেক মানুষ অত্যাচার করছে, জায়গায় জায়গায় গিয়ে ঠিক হয়েছে। এখন আমাদেরও আমাদের চীনা লোকও আমাদের কাছে সামনাসামনি বিল্ডি করছে, যেরকম ছিল ওনারই পক্ষের লোক, আওয়ামী লীগের সাবেক মানে মেম্বার, মহিলা মেম্বার, ওয়ার্ডের মহিলা মেম্বার ঢলি বেগমের জামাই, উনি মারা গেছে যে নির্বাচনের আগে মারা গেছে, ওনারই মারা গেছে আর সামনে উনি সারাইছে, উনি পাস করছে, খুব তাড়াতাড়ি যাবেন তার সারা গেছে, আরও মানে ওরাও আওয়ামী লীগের আরও কর্মী আসছে, আর দাঁড়িয়ে ছেলেরা এখান থেকে গুলি করে এখান থেকে বার করছে। আপনাকে গুলি করছিল কার পুলিশ না করছিল ওরা? আমাদের আমরা যে ছাত্র সব একসাথে আন্দোলন হচ্ছি না, আমাদের এলাকার মানুষও দেখছি, মানুষের বুধারে সবার আগে দেখছি, দেখানোর পরে তো আমার দেখা যাচ্ছে ওই যে দেখ ওরা ছাত্রবলে যে আন্দোলন করতে হবে, ছাত্রবলে আন্দোলন করতে হবে, ওরা আমাদের এলাকার মানে শত্রু, ওরা এসে এই আওয়ামী লীগের শত্রু। আমরা বলছি আমরা আমাদের আরও আগেই বলছিলাম যে আমরা কোনো ধলে নাই কিছু নাই, আমরা এসব ছাত্র সাধারণ মানুষ, আমরা চাই সবাই মুক্তি হিসাবে সবাই মুক্তি পাবে, কারো কথায় কোনো ইয়ে করে না। তারপরে
আমরা সবই হয়তো পুলিশ আমাদের আস্তে আস্তে আসবে, আমি কোনো সমস্যা নেই যদি দেওয়া আর না আইন না পুলিশে তারপর টিআরসি মারছে, টিআরসি মারানোর পরে ওরা হাত দেয় বিল্ডি বাড়ছে। আমরা সামনে একজনেরও ডাইরেক্ট রান্দা বাড়ি করে আমরা পাঁচবার গলা ফেলাই গেছে, আমার বন্ধু বলছে তোরা ভিডিও কর, ওরা ভিডিও করতে আমার মোবাইল হারিয়ে গেছে, মোবাইল পাইনি, বলছে তোরা ভিডিও কর যাতে সবাই দেখতে পারে, বলছে যে আমাদের সঞ্চয় মানুষকে সবাই সহযোগিতা করে। আর আধা ঘন্টা পরই তখন যে স্বৈরাচার ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম ও বলছে যে যারে পাবি তারই মারা ফেলবি, কারো ছাড় দেবে না, যারই পাবি আমাদের ওখানে অস্ত্র মস্ত্র আমাদের আমাদের বাসে হচ্ছে এনজিও মোল্লাদি ইউনিয়ন চর অঞ্চলে, ওখানে অনেক মানে গ্যাঞ্জাম হয় আওয়ামী লীগেরাই ওরা ওরা অনেক গ্যাঞ্জাম করে, করোনার পরে মনে করেন অস্ত্র মস্ত্র ঢুকায় মানুষ মারতে একটু ভেজা করে। আপনার গুলি মারছে কি ছাত্রলীগের ছেলেরাই নাকি ছাত্রলীগ, তারপর হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগের যত কর্মী আছে তারা গুলি মারছে, তারা গুলি মারছে যে এখান থেকে এখনো গুলি আছে এই গুলিটা স্প্লিন্টার তো মনে হচ্ছে পুলিশের, পুলিশে মারা গুলি, পুলিশও মারছে ছাত্রলীগও মারছে, তারপরে আরও অনেকে মারছে, আমার আগে যত আওয়ামী লীগের কর্মী আছে সবাই মারছে, ছাড়া আমাদের দাঁড়াইতে দেন আমরা সবাই একখানে একজুট হই, আমাদের দাঁড়াইতে দেন, আমার বোনেদের মারছে অনেক অনেকে অসহায় মানুষের মা, আমাদের বড়ো বড়ো ভাই আমাদের যেমন চাচা বা আমাদের গার্জিয়ান বাপের সমান মানুষ তারাও যায় আমার হেল্প করছে তাদেরও গুলি মারছে, তাদেরও এরকম অবস্থা। আপনি খালি একটু সুস্থ হয়ে ওঠেন, সব কিছু ঠিকঠাক হোক, প্রত্যেক